ম্যাডাম নমস্কার। হ্যাঁ, কেমন আছো সবাই? ভালো আছো? নমস্কার। হ্যাঁ, ভালো আছো? জি ম্যাডাম, শুনতে পাচ্ছো? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা তোমাদের? পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে? ম্যাডাম ভালো। ভালো হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো সিলেবাস পেয়ে গেছো, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, আজকে আমি তোমাদের সিলেবাসের একটা কবিতা, সব মানুষ জাতি, যে নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, মানুষ জাতি। আচ্ছা হ্যাঁ, এটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু পরামর্শ শুরুতে আমরা একটু কবি পরিচিতিটা পড়ব। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। সত্যেন্দ্রনাথ দত্তকে আর একটা কি নামে পরিচিত? ছন্দের জাদুকর, মানে তার কবিতা। ছন্দের জাদুকর। হ্যাঁ, তার কবিতাগুলোর মধ্যে কেমন একটা ছন্দ পাওয়া যায়, ছন্দের একটা আভাস থাকে, সেজন্য তাকে বলা হয় ছন্দে জাদুকর। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ তিনি ব্যবসা করতেন, কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তাহলে তিনি অনেক কবিতা কি করেছেন, অনেক কবিতা বা প্রবন্ধ এগুলো কি করেছেন, রচনা করেছেন, বিশেষ করে বিদেশি ভাষা থেকে অনুবাদ করতেন। এরপরও তাকে কবি হিসেবে সবচেয়ে, তিনি কবিতা বেশি লিখেছেন তাই তিনি কবি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেণু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে লিখবো। তাহলে জন্ম হচ্ছে 1882 খ্রিস্টাব্দে কলকাতায়। 1882। হ্যাঁ, জন্মস্থান হচ্ছে কলকাতার নিমতা গ্রামে। নিমতা গ্রামে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপর তার মৃত্যু হচ্ছে কত সালে? 1922 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে। হ্যাঁ, তিনি কি হিসেবে পরিচিত ছিলেন? ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। হ্যাঁ, তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে কি কি কবিতা? বেণু বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। বেণু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি। কুহু ও কেকা, ওরা হচ্ছে বিদায় আরতি। বিদায় আরতি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু। হ্যাঁ, তাহলে এভাবে তোমরা একটু লেখক পরিচিতিটা মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমরা যে কবিতাটা পড়বো, আগে আমরা একটু সেই কবিতার, তাহলে এই যে আমরা যে মানুষ জাতি কবিতাটা পড়বো, এই কবিতাটা পড়ে আসলে আমরা কি জানতে পারবো, বা এই কবিতাটা পড়ার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে জাতি ধর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা এবং সমমর্যাদার মনোভাব সৃষ্টি করা। তার মানে আমরা এখানে পৃথিবীতে সবাই হচ্ছে, আমাদের প্রধান পরিচয়টা হচ্ছে কি, আমরা মানুষ। আমার জাতি, আমার ধর্ম, আমার বর্ণ পরিচয় এগুলো পড়ে, কিন্তু সবার আগে আমার প্রধান যে পরিচিতি সেটা হচ্ছে মানুষ। সেই জন্য আমরা মানুষ হিসেবে সকল, সকলের প্রতি ভালোবাসা থাকবে, সমবেদনা থাকবে, হ্যাঁ, মর্যাদা থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কবিতার মূল উদ্দেশ্য, মানে এই কবিতাটা পাঠ করে আমরা এগুলো জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো একটু আমরা
যে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ি। এক পৃথিবীর স্তনে লালিত, এক পৃথিবীর স্তনে লালিত মানে হচ্ছে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব মানুষ জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানি গ্রহণ করে জীবন যাপন করে। এই যে আমরা মানুষরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে এই পৃথিবীতে কি এই পৃথিবীর খাদ্য পানি খেয়ে বেঁচে আছে না, নাকি আলাদা আলাদা পৃথিবী আছে সবার জন্য? আলাদা আলাদা পৃথিবী আছে হিন্দুদের জন্য? হ্যাঁ না, তাহলে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারপরে ছোট বড় সবাই আমরা কি একই পৃথিবীর স্তনে লালিত, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রবি শশী, রবি মানে হচ্ছে সূর্য আর শশী মানে হচ্ছে ঠান্ডা, শীত মানে তাপ মানে হচ্ছে গরমের কথা বোঝা যাচ্ছে। ক্ষুধা তৃষ্ণা জ্বালা মানে হচ্ছে ক্ষুধা ও পিপাসার কষ্ট, ক্ষুধা এবং পিপাসা লাগা আমাদের মধ্যে যে একটা কষ্ট লাগে সেটা। কাঁচাগুলি দাঁটো করে তুলি, আর মোবাইল এত আওয়াজ হচ্ছে কম করো। হ্যাঁ, কচি কাঁচাগুলো ডাটো করে মানে হচ্ছে কচি কাঁচাগুলোকে কি বড় ছোটদেরকে পরিপুষ্ট করে তোলা, বড় করে তোলা, শক্ত করে তোলা। হ্যাঁ, তারপর জুজি, জুজি মানে হচ্ছে যুদ্ধ করে লড়াই করা, সংগ্রাম করা। তরে, তরে মানে হচ্ছে জন্য, মানে আমার তরে তোমার তরে এভাবে, মানে আমার জন্য তোমার জন্য। হ্যাঁ, তরে মানে হচ্ছে জন্য। ডাটো, ডাটো মানে হচ্ছে পুষ্ট সামর্থ্য, হ্যাঁ অনেক বেশি শক্তিশালী। বাঁচিবার তরে সমান জুচি মানে হচ্ছে মানবিক জীবন যাপনের জন্য সবাই মানুষ কি করে লড়াই করে। বাসর বাদিক মানে হচ্ছে সম্প্রীতি গড়ে তোলা, একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, হ্যাঁ সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা। দোসর, দোসর মানে হচ্ছে সঙ্গী সাথী বা বন্ধু। ধলো মানে হচ্ছে সাদা ফর্সা। তারপর জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, মানে জীবন সংগ্রামে কখনো আমরা বিপদে পড়ি আবার কখনো সংকট পেরিয়ে জীবনে স্বপ্ন দেখি। ডাঙ্গা, ডাঙ্গা মানে হচ্ছে স্থর মানে পানির উপরে যে জায়গাগুলো আর কি, চর বা উঁচু ভূমি, স্থলভূমি এগুলা। তারপর হচ্ছে জনম, বেদি মানে হচ্ছে সূতিকা গৃহ মানে যেখানে আমার জন্ম হয়েছে, জন্মস্থান। ছোপ মানে হচ্ছে রঙের পোষ, দাগ বা দাগ। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে বাহিরে ছোপ ছোপ মানুষের বাহিরে চেহারার রং যাই হোক না কেন, আঁচড় কাটলে বা কেটে গেলে সকলের ভেতরে কি সে একই রাঙা রক্ত লাল, ঠিক আছে। শূদ্র, শূদ্র মানে হচ্ছে হিন্দুদের একটা নাম, একেবারে সবচেয়ে চারটা বর্ণ থাকে তার বর্ণের মধ্যে সবচেয়ে নিচু বর্ণে যেটা সেটা হচ্ছে শূদ্র। বনেদি, বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত বা অনেক বেশি কি উঁচু বংশ আর কি, ঠিক আছে। বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত বা অনেক প্রাচীন। গড়, বনেদি মানে হচ্ছে অভিজাত নয় বা যারা সম্ভ্রান্ত নয়, ঠিক আছে। বুনিয়াদ, বুনিয়াদত্ব হচ্ছে ভিত্তি। আর দুনিয়া সবারই জনম, বেদি এ পৃথিবী সব মানুষের জন্মক্ষেত্র। আচ্ছা, তাহলে আমরা শব্দগুলো পড়লাম, ঠিক আছে। এবার আমরা একটু কবিতাটা একটু আবৃত্তি করে পড়বো, এরপর আমরা যাব পাঠ পরিচিতিতে, ঠিক আছে। আচ্ছা, মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবী স্তনে লালিত, একই রবিশী মুদের সাথী। কথা বলিও না, তোমরা নিজের নিজেরা কথা বলিও না। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তোরে সমান জুচি। দোসর খুঁজি ও বাসর বাদিগ, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধরো বাহিরে কেবল, ভিতরে সবার সমানই রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সেলোপ, ভিতরের রং পলক ফুটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলো এলোটে। বংশে বংশে নাহিক তফাত, বনেদি কি আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি।
হ্যাঁ, তাহলে এখানে আমাদের লেখক কি বুঝিয়েছেন, যে আমাদের পৃথিবীটা, এই যে জগৎ জুড়ে আমাদের যে মানুষ রয়েছে, এত মানুষ, সবগুলো মানুষের কিন্তু প্রথম একটাই পরিচয়, সেটা হচ্ছে কি, আমরা মানুষ জাতি। ঠিক আছে, হয়তো বা আমরা আমাদের পরিচয়, আমরা কেউ কেউ মুসলিম, আমরা কেউ বৌদ্ধ, কেউ উঁচু বংশের, কেউ ব্রাহ্মণ বংশের, হ্যাঁ কেউ শূদ্র, হ্যাঁ এত কিছু হলে হবে কি হবে, এগুলো হচ্ছে আমাদের বাইরের পরিচয়, কিন্তু আমাদের প্রধান যেটা পরিচয় সেটা হচ্ছে কি, আমরা মানুষ। ঠিক আছে, আচ্ছা তারপর এই যে আমাদের, আমরা মানুষ হিসেবে আমরা এই পৃথিবীতে বসবাস করি, আমরা একই রবি এবং একই সূর্যের আলো এবং একই চাঁদের আলো দেখতে পাই। ঠিক আছে, এবং আমাদের সবার মাঝে কি আছে, ক্ষিধা তৃষ্ণা এগুলো সবার লাগে, ঠিক না? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি, আমাদের শুধু দেখা যাচ্ছে আমাদের হয়তোবা কেউ উপরে কালো, আবার কেউ সাদা, ঠিক আছে, হয়তোবা আমাদের উপরের রংটা এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের সবার ভেতরে, সেই চামড়ার ভেতরে, নিচে চামড়ার ভেতরে কি একই রকমের, একটা একটাই মাত্র রং, সেটা হচ্ছে কি, লাল রক্তের। ঠিক আছে, হ্যাঁ তুমি হিন্দু বলে আমি আমি মুসলিম, আমাকে যদি কেটে দেয় তাহলে আমার গায়ের থেকে কি নীল রক্ত বের হবে? হ্যাঁ, হ্যাঁ তাহলে আমাদের সবার ভেতরে কিন্তু একই রক্ত বহমান, লাল রঙের রক্ত। ঠিক আছে, হয়তো বা আমরা আমাদের উপরে পরিচয় গুলো হয়তো বা এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের ভেতরে সবারই সে একই সমান রাঙা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কবি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমরা এখানে মানুষের মানুষ আমাদের যে ভেদাভেদটা করি, আমরা উঁচু নিচু যে ভেদাভেদ, এটা আমরা মানুষেরাই কি করি, সৃষ্টি করি, আমাদের মানুষেরই তৈরি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ি, তাহলে পাঠ পরিচিতিটা পড়লে আমাদের কবিতার এটা আরো আরো সহজ হবে। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে মানুষ জাতি কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অভ্র আবির। মূল কবিতার নাম, আর এই যে কবিতার কথা বলিও না, কথা বলছো কেন তোমরা? তাহলে আর এর মূল কবিতাটা যেটা, সেটার নাম হচ্ছে জাতির পাতি, আর আমাদের এখানে বইয়ে দিয়েছে নাম মানুষ জাতি। ঠিক আছে, দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরের আসন, আমরা একজন মানুষে মানুষে ভেদাভেদ করছি, ও শ্রেণীর ও নিচু শ্রেণীর, আমরা আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ করছি, কিন্তু আমাদের কবি বলেছেন আমরা এই সব কিছুর, আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ, আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি, এই পৃথিবীতে আমরা সবাই কি করেছি, জন্মগ্রহণ করেছি, এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য চাঁদের আলোতে আমরা লালিত প্রতিপালিত হচ্ছি, শীতলতা উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি মানুষ সব মানুষেরই সমান, নাকি আমার ঠান্ডা লাগে আর তোমাদের ঠান্ডা লাগে না? হ্যাঁ, যে যে বড় লোক তার ঠান্ডা লাগে আর যে ছোট লোক তার ঠান্ডা লাগে না, এমন নাকি, এরকম হয় না? না, কালে ঠান্ডা গরম ক্ষুধা তৃষ্ণা সবগুলো অনুভূতি গুলো সবার সমান। ঠিক আছে, তাহলে যদি এই অনুভূতি গুলো শুধু সবার সমান হয়, তাহলে আমরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে ভেদাভেদ করব? ঠিক আছে, আমাদের লেখক সেটাই বলছে, বাইরে চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক এবং অভিন্ন, সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। ঠিক আছে, মানুষ আজ জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ এবং বংশকলিঙ্গ ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ এবং গণ্ডিবদ্ধ করেছে, কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের উদ্দেশ্যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। ঠিক আছে,
যে আমাদের আমরা আমরা নিজেদের মধ্যে যে জাতিভেদ প্রথা বর্ণ প্রথা এগুলো কি করে আমরা একজনকে আরেকজনের কাছ থেকে কি দূরে সরিয়ে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সংকীর্ণ মনের পরিচয় আমরা দিচ্ছি এটাতে। হ্যাঁ, কিন্তু আমাদের লেখক বলছে যে আমরা তো সেরকম না, আমাদের হয়তো বা উপরে আমরা কেউ সাদা কেউ কালো এরকম, কিন্তু ভেতরে তো আমাদের সবার একই রকম রক্ত, আর আমাদের সবার পৃথিবী একটাই, আমরা একই সূর্যের আলো পাচ্ছি, একই চাঁদের আলো পেয়ে আমরা জন্ম বেঁচে আছি, ঠিক আছে। এবং আমাদের সকলেরই কি খিদার খিদা লাগে, আমাদের সবার তৃষ্ণা আছে। হ্যাঁ, আমাদের সবার অনুভূতিগুলো কি সমান, ঠিক আছে। তাহলে আমাদের যদি অনুভূতিগুলো সবার সমান হয়, সবকিছু আমরা একই পৃথিবীতে যদি আমরা বসবাস করি, তাহলে কেন আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদ, মানুষে মানুষে এত ভেদাভেদ? হ্যাঁ, তা আমাদের লেখক বলছে যে আমাদের এগুলো কি করতে হবে, এগুলো ভুলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সবাই একই পৃথিবীর মানুষ, একই পৃথিবীতে স্তনে লালিত, একই পৃথিবীর আলো বাতাসে লালিত পালিত হচ্ছি আমরা। সুতরাং আমরা নিজেদের মধ্যে এই যে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করেছি, সেটা আমাদের কি করতে হবে, আমাদেরকে দূর করে আমাদের সকলকে একসাথে মিলেমিশে থাকতে হবে, তাহলেই হবে কি সুন্দর একটা পৃথিবী গড়ে উঠবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো? মোবাইলটা মানে আগে থেকে চার্জ দিয়ে রাখলাম, আর ক্লাসটা হতো আমাদের উপাস এরকম খারাপ হয়ে গেছে। ম্যাডাম আওয়াজ হচ্ছে? আচ্ছা দেখো, এবার একটু আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখবো। দেখো, বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দে জাদুকর বলা হয় বলতো? জাদুকর বলা হয় কাকে ছন্দে জাদুকর? সত্যেন্দ্রনাথ দত্তকে। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তকে। এক পৃথিবীর স্তনে লালিত, এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? সবাই এক পৃথিবীর খাবার জল খেয়ে বেড়ে ওঠে, আমরা একই পৃথিবীর ছায়ায় বেড়ে উঠি। হ্যাঁ, আচ্ছা এখানে একটা উদ্দীপক দিয়েছে, দেখো। ও প্রেমের পূর্ণ বাঁধনে সবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুটে ঘরে। মানুষ জাতি কবিতার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হলো সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন, সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন, জাতি ভেদ ধর্ম বর্ণভেদ কৃত্রিম, এখানে কোনটা সঠিক? এনে কোনটা বলা হয়েছে বলতো? অভিন্ন সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন হবে, তিনটা হবে। জি, এখানে প্রথম তিনটা হবে মনে হয়, সকল মানুষের অভিন্ন আর সকল মানুষ অভিন্ন, ঠিক আছে। মেনা আওয়াজ হচ্ছে বেশি। হ্যাঁ, কার কোথায় যেন আওয়াজ হচ্ছে ওখানে? উদ্দীপকটি উদ্দীপকটি তোমাদের ভেতর থেকে সাউন্ড করে দাও তো। উদ্দীপকটি মানুষ জাতি কবিতা যে ভাবটি প্রকাশ করে তা হলো কি? বিশ্ব ভ্রাতৃত্ব, সমমর্যাদা, মমত্ব, সংহতি, কোনটা? সমমর্যাদা। মমত্ববোধের কথা বলা হয়েছে এখানে, মমত্ববোধ হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা একটু সৃজনশীল প্রশ্নটা একটু দেখবো। হচ্ছে দেখো, রহিম শ্যামল এবং রোজারিও তিন ঈদ পূজা এবং বড়দিনে তারা একে অন্যের বাড়িতে আনন্দ উৎসবে দুঃখে একে অন্যকে সম্বন্ধিত করে, এরূপ আচরণে তাদের রহিমের বাবা বলে তোমরা অসাধারণ, তোমাদের মতো সবার বন্ধু সুলভ
তলব নাই আর আসবি আর দাহিনে পারে হনি করে আচ্ছা দেখ প্রশ্নের উত্তরগুলো একটু বলো তো মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো তো আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুনিয়া সবারই জন্ম বেদি এই দ্বারা কি বোঝানো হয়েছে এই পৃথিবীটা হচ্ছে আমাদের কি সবার জন্ম জন্মস্থান আমরা এই পৃথিবীর একই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং একই সূর্যের আলোতে পালিত পালিত এবং আমাদের ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আবার গ নাম্বারটা দেখো রহিম শ্যামল এবং রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে বলতো এখানে কোন দিকটি ফুটে উঠেছে আমাদের লেখক বলেছে আমাদের ধর্ম বর্ণ এগুলোর পরিচয় সবার এগুলোর পরিচয়ের আগে আমাদের আর একটা বড় পরিচয় আছে সেটা হচ্ছে কি আমরা হচ্ছে মানুষ জাতি এই দিকটা এখানে কি ফুটে উঠেছে ঠিক আছে তারপর এখানে আমাদের লেখক কবি কিভাবে তার গল্প কবিতায় কিভাবে বলেছেন সেগুলো তুলে ধরবে তারপর এখানে রহিম রোজারিও ওরা তিন বন্ধু কিভাবে একজন আরেকজনকে কিভাবে সাহায্য করে তাদের বিভিন্ন অনুষ্ঠানে বেড়াতে যায় এগুলো লিখে সুন্দর করে এটা শেষ করবে ঠিক আছে আচ্ছা তারপর উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর ঠিক না আমাদের লেখকও বলেছেন যে আমাদেরকে কি আমাদের এই যে আমাদের বাইরের যে পরিচয়টা আছে হ্যাঁ আমরা কেউ সাদা কেউ কালো আবার কেউ হিন্দু কেউ ধর কেউ বৌদ্ধ আমাদের যে ধর্মপ্রথা আমাদের যে বর্ণ প্রথা জাতি বর্ণ প্রথা এগুলো আমাদেরকে কি করতে হবে ত্যাগ করে আমাদেরকে একটা পরিচয়ে আমাদের আগে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি আমরা সকলেই মানুষ কেননা আমরা সবাই একই পৃথিবীর পৃথিবীতে বসবাস করি একই পৃথিবীর একই রবির একই শশীর আলোতে আলোকিত হয় ঠিক আছে তারপর আমাদের সকলের মধ্যে শীতাতপ ক্ষুধা তৃষ্ণা এগুলো সব অনুভূতি আমাদের এক তাহলে সবকিছু যখন আমাদের এক অনুভূতি হবে তাহলে আমরা কেন কৃত্রিম সেই পরিচয় পরিচিত হব সেই জন্য লেখক বলেছেন আমাদের এই কৃত্রিম পরিচয়টা আমরা কি করব বাদ দিয়ে আমরা সকলে একসাথে মিলেমিশে নিজেরা এই পৃথিবীতে বসবাস করব তাহলে এই পৃথিবীটা কি হবে সুন্দর একটা পৃথিবীতে পরিণত হবে তাহলে এই দিক থেকে দেখা যায় যে আমাদের উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যটাই কে এই কবিতার মূল সুর হিসেবে মূল সুর হিসেবে বলে আমরা মনে করি ঠিক আছে এভাবে করে শেষ করবে বুঝতে পারছো আচ্ছা তাহলে বুঝে গেছে এবার পড়া আর বুঝতে পারছো তো কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে আচ্ছা আর কোনো অসুবিধা আছে তোমাদের না ম্যাম কারো কোনো প্রশ্ন আছে না ম্যাম আচ্ছা ওকে তাহলে এভাবে তোমরা একটু পড়াশোনা গুলো আবার ভালো করে পড়ে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে হ্যাঁ।